গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই, কারণ দেখতে পাচ্ছেন এই যে জ্বরটা বেরিয়েছে, জ্বর হয়েছে আমার, তাই জ্বরটা বেরিয়ে গেছে। আর আজকে মার শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে মার। না তো প্রত্যেকদিন মাই সব কিছু করে, আমাকে কিচ্ছু করতে হয় না, আমি ঘুমাইয়ে থাকি, মা সব কিছু করে, স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমাকে ডাকে, আমি শুধু নাস্তাটা বানাই আর খাই বসে বসে। কিন্তু আজকে মার দেখলাম শরীরটা একটু খারাপ, জ্বর হচ্ছে ভীষণ, উঠতে পারছে না, গা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, তো ভাবলাম আমি একটু করি। এই যে দেখুন কত ফুল ফুটে আমাদের বাড়িতে, সব ফুলগুলো এখন তুলবো সাজি ভর্তি করে। আমি আর সোহানি দুজনে আজ চলে গেছি ফুল তুলতে, সমস্ত ফুল তুলবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মার জ্বর হোক আর যাই হোক, সুস্থ মোটে বসে থাকতে পারেন না, বললাম তুমি শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না, ওই দেখুন উঠে বসে আছে, শোয়া তো দূরের কথা, কি বলবো আর, এরকমই মা সব দিনই, মানে চুপ করে বসে থাকতে পারে না। তো চলুন ফুলগুলো ফটাফট করে পেরে নিই আমি। আর যে ফুল গাছগুলো না সেগুলো একটু মানে বড় হয়ে আছে, হাতে পাওয়া যায় না ফুলগুলো উপরে, তাই ওই যে ওই যে লাঠিটা দেখছেন, জানি না কী কী বলেন, লগা না আংশুরি না কী আমি জানি না, কিন্তু ওই লাঠিটা নিয়ে ওইটা দিয়েই আমি ফুলগুলো পাড়ছি। আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে জানেন, চলুন আমার সঙ্গে দেখবেন। একটা গাছে দুরকম ফুল, একটাই গাছ লাল ফুল থাকে, অরেঞ্জ, এটা দুর্গা জবা বলে, এটা দুর্গা জবা আছে, আর এই যে ফুলগুলো তুলছি, ফুল গাছে আছে বোলতার বাসা, খেয়াল করিনি আমি, খুব মনের সুখে ফুল তুলছি দেখুন। আর এখানে হাত দেবো যেই, আর সেই বোলতায় দেবে আমাকে কামড়, হাতে কামড়েছে আমার বোলতায়, যে এখানটা আছে বোলতার বাসা, এই যে দিয়েছে কামড়ে, দেখুন দেখতে পাচ্ছেন ওই যে লাল মতো নিশান, ওটাই বোলতায় কামড়েছে আমাকে, পুরো ঝুরি পড়ে গেছে। হয়তো চলে গেছে কারণ বোলতার বাসা আছে, আমাকে একটা কামড়েছে, তাই চলে গেলে এই যে ফুলে যাবে, এবার যত ফুলবে তত জ্বালা হচ্ছে। আর চলে এসেছি এই যে ওর কাছে, এসেছি জিনিস দেখাতে, দেখিনি কী দেখাতে, এইগুলো দেখাতে এসেছি, ঠিক আছে, এগুলো কী, এগুলো হচ্ছে কী ভুলে গেলাম যে নাম, এগুলো না, এগুলো হচ্ছে করম চা, এগুলোকে আমরা করম চা বলি, মানে টক টক একটু খেতে, আচারগুলো আর এর আচার বানালে খুব সুন্দর লাগে খেতে, করম চা। মাঝে মধ্যে আমি এরকম নাম টাম ভুলেই যাই, তারপর আবার মনে করেছে তো পরে আওয়াজ দিচ্ছি যে এটা করম চা। চাপের ফুল হচ্ছে, এগুলো তুলে নিয়ে চলে যাই, মা ডাকাডাকি শুরু করেছে। তুলে এনেছি, ঠাকুরের যাবতীয় থাকাসন সব কিছু ধুয়ে এনেছি। আর এই ফলটা কি যে ফল বলতে পারবেন, এটা এখন লাগাবো আমি, মোটামুটি সব কিছু হয়ে গেছে, ভীষণ গরম, স্নান করেছি, পাসিনাগুলো পাসিনা, মা শুয়ে আছে মনের পাশে, দিয়ে ডাকি যে আমি স্নান করে পুজোটা দিয়ে দেবো, মা দেবে, কারণ মা ঠাকুরকে ভোগ না দিয়ে খায় না কিছু, শুধু নাস্তা রাখিয়েছে মাকে দিয়ে।
কাটা কাটতে শুয়ে আছে ওর ওমা। আমি আমি স্নান করে পুজো দিয়ে দেবো। আচ্ছা কেন তা তুমি কাপড় চোপড় ছেড়ে পুজো দেবো না আমি দিয়ে দেবো? জানি না এটা উপরে দেবো না নিচে দেবো, এটা উপরে দেবো যাই। ছাদের অবস্থায় কি শুধু এই জায়গাটায় পাতা কটা আছে কিনা পড়েছে, তাহলে উপর থেকে ইহা থেকে পড়েছে হবে। পাচ্ছি না তুলতে, কতগুলো পাপড়ি। ও কি খাচ্ছে রে মশা, কটা তুলে নিয়ে যাই মার জন্য। এই কোথায় চলে গেল রে, নিচে পড়ে গেছে যাকে এটা নিয়ে এটা নিলাম নিচে দেবো। কতগুলো পাপড়ি পাচ্ছেন মানে ক্যামেরা সেটিং করতে পারি না, কি হয়ে যায় মাঝে মাঝে ক্যামেরাটাকে বুঝতেই পারি না। চল নিচে রে, হাতে আর একটা কি কামড়ালো কি জানি কাকিম রে না কি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পটল ভাজি, পরোটা, আলু ভাজি, আলু সেদ্ধ, ব্যাস লকডাউনটা খেয়ে নি। মা খাবে না, মা একাদশী আজকে। ডাল আমার মাখতে মাখতে আমার বাবার খাওয়া হয়ে গেল, কালেছি খাওয়া দিন দিয়ে খাইনি ওই জ্বর। তাই এখন একটু হলো বরবটি বেগুন আলু ছিল সেটা কেটে দিয়েছি, এলো একটা শাকও দেবো লাল শাক যেটা এখন নিয়ে এসে আমি বাজার থেকে। আর সঙ্গে রইল এই ডাল, ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো সবজির, এটাই দেবো এখন মাকে। হাতে উত্তর মেয়ে